স্যার আসলে আমি খুনটা করতে জানি না, আমাকে জোর করে খুনটা করানো হয়েছে স্যার। মোগলামি মেলাব নাই। হ্যালো গণেশ, এই তুমি যে আমাদেরকে যে ইনফরমেটা দিয়েছিলে, আমি তো আমরা সেই ইনফরমার মোতাবেক গিয়েছিলাম, কিন্তু সেটা তো সম্পূর্ণ ভুল ছিল, ওই ঠিকানা সম্পূর্ণ ভুল। এই পরবর্তীতে যেন এই ধরনের কোনো কাজ যেন আর না হয়, বুঝতে পেরেছো? আর ওই যে তুমি যে ওখানে আসামিটাকে আমাদের এই নাম্বার দিয়েছো, সেটা নাম্বার তুমি ইন্সপেক্টর, 15 দিন হয়ে গেল, আমার বড় ভাই খুনিকে তোরা ধরতে পারলি না, কি করছিস? আরে চৌধুরী সাহেব, আমার কথাটা শুনে একটু শুনেন, আমরা তো যথেষ্ট চেষ্টা করি। কোনো কথা শুনবো না, 24 ঘন্টা টাইম, 24 ঘন্টার মধ্যে প্লিজ, আমরা যদি আমার বড় ভাই খুনিকে না ধরতে পারি, আমি তোদের চাকরি খেয়ে নেবো। আরে চৌধুরী সাহেব, আপনি এত উত্তেজিত হবেন না, প্লিজ আমাদের কথাটা একটু শুনুন, আমরা তো যথেষ্ট চেষ্টা করছি, তাই না? আমাদের যতটুকু সাধ্য আছে আমরা চেষ্টা করছি, আমার মনে হয় কি যে খুনি আপনাদের ভিতরে কেউ আছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আপনাদের আমাদের ভিতরে, হ্যাঁ, কারণ আপনাদের এই আমরা দারোয়ানকে গ্রেপ্তার করে রেখেছি, তার মুখ থেকে আমরা কিন্তু জামানবন্ধ সব কিছু নিচ্ছি, ঠিক আছে? কিন্তু চৌধুরী সাহেব শুনেন, আসামিকে আমরা খুব শীঘ্রই ধরে নিব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ভাইয়ের দায়িত্ব আমরা সবাই নিয়ে নিয়েছি, হ্যাঁ, আমাদের পুরো ডিপার্টমেন্ট এটার পিছনে লেগে আছে, কারণ আপনার ভাই কিন্তু সামান্য কোনো লোক না, আমাদের এলাকার একজন সম্মানীয় লোক, আপনি মোটেও চিন্তা করবেন না, আপনি যা আমরা কিন্তু আমাকে চিনো না, আমি কিন্তু চাকরি খেয়ে নেবো, ঠিক আছে? প্রয়োজন হলে আমি আইজির কাছে যাবো। আচ্ছা, আপনাকে অত সমস্যা নিয়ে পড়তে হবে না, আমরা 24 ঘন্টার ভিতরে কাজ করব। যান স্যার, যান স্যার, আপনি যান, আপনি যান। এই এই কেসটা নিয়ে আমাদেরকে আসলেই ভালোভাবে মারতে হবে, নাহলে তো এই পরিস্থিতি থেকে মনে হচ্ছে আমাদের চাকরি খেয়ে নেবে। জি স্যার, ঠিক আছে, চলো স্যার। কি হয়েছে? চৌধুরী বাড়ির দারোয়ানকে অনেক টর্চার করলাম, সে কিছুতেই তো মুখ খুলছে না, তাই নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, শুনো, সে যখন মুখ খুলছে না, এভাবে আমাদের কাজ হবে না, তাকে জোর করে মুখ খোলাতে হবে, ঠিক আছে? জি স্যার। এই ওষুধ আমাদের কাছে আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আসো আমার সাথে। দেখেছেন স্যার, কত আরামসে ঘুমাচ্ছে, আমাদের ঘুম হারামে গেছে আর ঘুমাচ্ছে, সেটা তো বুঝতে পারছি। বল সত্যি করে বল। এ তুই, তোকে ভালোই ভালো বলছি, সত্য কথা বলে দে, চৌধুরীর বড় ছেলে কিভাবে খুন হলো তার তো খবর আছে? কিছু জানি না স্যার। স্যার বুঝতে পারছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা দেখাতে হবে। আমার কিন্তু রাগ উঠে গেছে স্যার, আমি এখন আগে এনকাউন্টারে নিয়ে নেবো স্যার। এই না না না, তুমি খবরদারি কাজ করিও না, এত উত্তেজিত হলে হবে না। এই তোকে ভাবে ভালো বলছি, তুই সত্য কথা এখনো বলে দে, চৌধুরীর বড় ছেলে কিভাবে খুন হলো বলে দেখো, বলে দে। এই না না, তুমি তুমি শুট করবে না, শুট করবে না। না স্যার, আপনি ছেড়ে দেন, শুট করবে না, আমি ওকে নিয়ে নেবো স্যার, একে আমি শুট করে দেবো স্যার, আমার মাথায় কিন্তু রাগ উঠে গেছে স্যার। চাকরি করবো না, কিন্তু একে এখনো বলছি, তুই বলে দে না, তোর শক্তি যদি রাগ উঠে যায় তোর কিন্তু ভক্তি বের করে দিবে, তুই এখনই বলে দে কি হয়েছিল। বল বল, বলছি বলছি বলছি, যা বলবি সত্য সত্য বলবি, তাড়াতাড়ি বল কি হয়েছিল স্যার। স্যার আসলে আমি খুনটা করতে জানি স্যার, আমাকে জোর করে খুনটা করানো হয়েছে স্যার। সেদিনকে কি ঘটনাটা ঘটেছিল পুরো ঘটনাটা আমাদের খুলে বল। তাহলে শুনুন স্যার, তোর জন্য একটা দারুণ সুখবর আছে, তুই যদি চৌধুরীর বড় ছেলেকে খুন করতে পারিস, তাহলে তোকে আমি 5 কোটি টাকা দেব, তোর লাইফ চেঞ্জ হয়ে যাবে। 5 কোটি? না না না, আমি আমার মালিকের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারবো না, না আমি খুন করতে পারবো না,
আমি বুঝতে পারছি এই 5 কোটি দিয়ে তোর হয়নি। যা, আমি তোকে আরো 2 কোটি বাড়িয়ে দিলাম। এই 7 কোটি টাকাতে তুই তোর পুরো ফ্যামিলি সহ লন্ডনে সারা জীবন কাটিয়ে দিতে পারবি। এবার খুশি তো? 7 কোটি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কখন খুন করতে হবে? তুই খুনটা কালকের ভিতরেই করবি, এবং আমি তোর মোবাইলে 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। বাকি টাকা তোর সাথে সরাসরি দেখা করার পর আমি তোকে দিয়ে দেবো। ওকে বাই। জি স্যার, জি স্যার, জি স্যার। আরে আমি কোটিপতি হয়ে যাবো, 7 কোটি টাকা মালিক। আরে রহিমকে 5 কোটি টাকা দিয়ে দাও। আর সামনের সপ্তাহে আমি সুইডেনে আসছি, বাকি 10 লাখ ওখানে এসএম সিগনেচার করে দিয়ে দেবো। আরে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, এই যে 2000 কোটি টাকার একটা ডায়মন্ড আসার কথা ছিল, ওটা কি হলো? ও আচ্ছা, সামনের সপ্তাহে আসবে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে 50 কোটি টাকা ব্যাপার, যেভাবে টাকাটা ম্যানেজ করতে হবে, ওগুলো ভেবে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, কে তোকে খুন করতে বলেছে চৌধুরীর বড় ছেলেকে? তার নাম বল। স্যার আমি ওকে দেখিনি স্যার, সে আমাকে ফোন দিয়ে বলেছিল যে ওকে খুন করতে বলে নাকি আমাকে 7 কোটি টাকা দিবে, আর অগ্রিম আমার অ্যাকাউন্টে 2 কোটি টাকা পাঠাইছে, আর আজকে 5 কোটি টাকা দেওয়ার কথা। ও আচ্ছা ঠিক আছে, তোর কথা বুঝতে পেরেছি। কিন্তু তোকে যে নাম্বার থেকে ফোন করেছিল তুই তো তাকে চিনিস না। জি না, চিনি না। কিন্তু সে নাম্বার থেকে যে তোকে যে কল করেছিল, তোকে সে কোথায় যেতে বলেছে এবং কোথায় গিয়ে তোকে টাকাটা দিতে বলেছে? সেই জায়গাটার নাম্বার মোহনা কথা গার্লস স্কুলের পিছনে। গার্লস স্কুল? আজকে কখন, সকালে না বিকালে? আজকে বিকালে। স্যার আমরা আসামিকে ধরার জন্য একটা ফাঁদ পাতবো স্যার। আসামিকে বুঝতে দিব না যে আমরা একে গ্রেপ্তার করে নিয়েছি। হ্যাঁ, আমরা একে টাকা আনতে পাঠাবো স্যার। হ্যাঁ, আমরা আমাদের ফাঁদে আসামি পা দিয়ে দিবে এবং আমরা তাকে গ্রেপ্তার করে নেব। তুমি ঠিক বলেছো। জি স্যার, আমি খুন করিনি স্যার। এক কাজ করো, আমাদের হাতে তো টাইম বেশি নাই। জি স্যার, বিকাল তাপ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার, একের সাথে নিয়ে আমরা এখন আমাদের গাড়িতে করে নিয়ে চলে যাব। জি স্যার, ঠিক আছে ঠিক আছে, চলো। বেশি চালাকি কিছু করার চেষ্টা করলে তোর কিন্তু মাথার খুলে উড়িয়ে দেবো, ঠিক আছে? যেটা বলেছি সেটা কাজ করবি। এই নিয়ে আসো, চালাকি করার চেষ্টা করবি না। তাহলে করলে কিন্তু মাথার খুলি থাকবে না। ওকে তুই থাকছিস, থাকো। তোর কাজে আমি খুব খুশি হয়েছি। তুই এমন ভাবে কাজ করেছিস, কোনো প্রমাণ রাখিসনি, এর প্রতিদান আমি এখনই তোকে দিচ্ছি। আচ্ছা তুই কি ক্রাইম ব্যাচকে কিছু বলেছিস? না না, আমি কোনো ক্রাইম ব্যাচ। সাব্বাস বাঘের বাচ্চা। এই নে তো 7 কোটি টাকা। তুই টাকার জন্য তোর মালিককে খুন করতে পারিস, তাহলে তো আমাকে ফাঁসি দিতে পারিস। একই প্রমাণ রাখতে চাই না। আপনি একই করছেন, আমি আমার নিজের প্রাণের বাজি রেখে আমার মালিককে খুন করে দিলাম, আর আপনি আমাকে পিস্তল দেখিয়েছেন। আমি পান খাই কিন্তু পেট ফেলি না।
আমি কোনো প্রমাণ রাখতে চাই না স্যার আমাদের তো আর দেরি করা যাবে না স্যার দেরি করলে তো একটা দুর্ঘটনা ঘটে যাবে স্যার আসামি পালিয়ে যাবে স্যার ঠিক বলেছো তাড়াতাড়ি আসো চলো স্যার পৃথিবীতে এমন কোনো মানুষ নাই মোটেও চালাকি করার চেষ্টা করবি না তাহলে তুই হলি এই ঘটনার আসল মাস্টার মাইন্ড তাই না তোকে তো আমরা এখন ধরে নিয়েছি এই তুই তোর মুখোশ খুল মুখোশ খুল মুখ খুল একি আপনি একি ছোট সাহেব আপনি একি আপনি তাহলে আপনি হলেন আপনার ভাইয়ের খুনি এই জন্যই বলে ঘরের শত্রু বিভীষণ আর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্ল্যান করে আসামিদের খুঁজছি কিন্তু পাচ্ছি না কিন্তু আমরা তো জানি না যে আসল খুনি আপনি আপনি এটা কি করেছেন টাকার জন্য অর্থের জন্য আপনি আপনার নিজের ভাইকে খুন করে দিয়েছেন এখন আপনাকে কে বাঁচাবে আসল ঘটনা কি ছিল সেটা সম্পূর্ণ এখন আমাদেরকে খুলে বলুন আরে অফিসার আমি কি আমার বড় ভাইকে ইচ্ছা করে খুন করেছি পরিস্থিতি শিকার হয়ে আমি খুন করতে বাধ্য হয়েছি পরিস্থিতি এই এই ঘটনাটা নাকি যা ঘটনা আছে সব ক্লিয়ার করে আমাদেরকে বল সত্যি সত্যি ঘটনা খুলে বল সত্যি করে বল তাহলে শুনুন বুকে ব্যথা কইরে জমছে দর শমছে তোরা কো কথা আছিস দড়িয়ায় আয় দড়িয়ায় আমার বুকে লাগছে ব্যথা গেল রে আর আমি আল্লাহ বেশিক্ষণ বাঁচবো না তোরা কইরে দড়িয়ায় দড়িয়ায় বাবা বাবা এ কি বাবা আপনার কি হলো বাবা বাবা আমি আর বোধহয় বেশিক্ষণ বাঁচবো না রে বাবা এ না বাবা না আপনার কিছু হবে না আর বড় রক্ত দিয়ে আপনার চিকিৎসা করবো আপনার কিছু হতে দেবো না বাবা আপনি এত অল্প সময় আমাদের ছেড়ে যাবেন না বাবা আপনি এত তাড়াতাড়ি মারা গেলে বাবা এইসব বিশাল সম্পত্তি কে ভোগ করবে বাবা এইসব বিশাল সম্পত্তি তাহলে তো আমার কি দায়িত্ব নিতে হবে বাবা আপনার বড় ছেলে তো এই দায়িত্ব নিতে পারবে না বাবা বাবা আপনি আমাকে 24 ঘন্টা সময় দেন বাবা আপনাকে আমেরিকার সর্বোচ্চ বড় হাসপাতালে আপনাকে নিয়ে যাবো বাবা আমেরিকার সর্বোচ্চ বড় ডাক্তার দিয়ে আপনাকে চিকিৎসা করবো বাবা আমাকে 24 ঘন্টা সময় দেন বাবা জামশেদ আমি আর বেশিক্ষণ বোধহয় বাঁচবো না তুই শুন হ্যাঁ বাবা বলেন আমার বিশাল সম্পত্তি যা আছে সব কিছু তোর নামে লিখে দিলাম আর তুই এই সম্পত্তি কোনো দিকে উড়াতে যাস না বাবা তুই একবারে সব কিছু দেখাশোনা করিস শমশেদকে দিতে গেলে শমশেদ সব নষ্ট করে ফেলে দিবি আমি আর বোধহয় বেশিক্ষণ বাঁচবো না না বাবা না বাবা তুমি আমাদের ছেড়ে কেন চলে এলো বাবা শালা এই চৌধুরী পরিবারের এত বিশাল সম্পত্তি থেকে কি হলো আমার লাভ কি হলো আমাকে দিবে না ওর বড় ছেলে জমশেদ আলীকে দিয়ে দিল এর একটা বিল্লা করে ছাড়বো আমি যে সম্পত্তি আমি ভোগ করতে পাবো না আমি এই সম্পত্তি কাউকে ভোগ করতে দেবো না ও তাহলে এই ঘটনা কিন্তু তুই কিভাবে ভাবলি যে তোর এই ভাইয়ের সম্পত্তি তুই একাই ভোগ করবি তুই যে কাজ করেছিস তুই যে জঘন্যতম কাজ করেছিস এই নিকৃষ্ট কাজের জন্য তুই সম্পত্তি কেন তোর এই সম্পত্তি কিন্তু এখন কাকপক্ষীতে কুত্তা শিয়ালে খাবে তুই তো ভোগ করতে পারবি না তুই যে জঘন্যতম কাজ করেছিস তোকে তোর এখন ফাঁসি হয়ে যাবে ফাঁসি দিলেও তো তোকে কম হয়ে যাবে কারণ তোর যে নিকৃষ্ট কাজের জন্য ফাঁসি না তার চাইতে তোকে বড় শাস্তি দেওয়া হবে এই ধরো এটা দুজনকে সবচেয়ে জঘন্যতম ফাঁসি দেওয়া হবে নিয়ে চলো